নমস্কার বন্ধুরা, এক্সপ্লোর উইথ অনুপ্রিয়ার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। কাল ছিল বিপত্তারিণী পুজো, আর সেই উপলক্ষে আমি চলে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে। এর আগের বার আমি তোমাদের সাথে আমার শ্বশুর বাড়ির কালী পুজো কিভাবে হয় এবং তার কি নিয়ম সব কিছুই বলেছিলাম। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার শ্বশুর বাড়িতে কিভাবে বিপত্তারিণী পুজো হয়। এই বিপত্তারিণী পুজো কিন্তু আনুমানিক প্রায় 100 বছরের পুরনো, এবং সেই থেকেই নিয়ম করে বিপত্তারিণী পুজো প্রতি বছর হয়ে আসছে। এই গ্রামে আমাদের বাড়িটি হলো একমাত্র ব্রাহ্মণ বাড়ি, এবং মা কালীর মন্দিরও যেহেতু আমাদের বাড়ির মধ্যে আছে, তাই কাছাকাছি যারা থাকেন তারা সবাই আমাদের মন্দিরেই পুজো দিতে আসেন। এবং সেই উপলক্ষে লুচি, সুজি, ফল এবং আরও নানা ধরনের জিনিস দিয়ে ওনাদের ডালাগুলি সাজানো হয়েছিল। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে এই ডালাগুলি সাজানো হয়েছে, চলো দেখতে থাকো তোমরা। এবারে প্রায় 70 জন মতন মন্দিরে পুজো দিতে এসেছিলেন, আর তাদের জন্য ভাজা হচ্ছে লুচি। প্রত্যেকের প্লেটে মিনিমাম 13টা করে লুচি দেওয়া হয়, তাই জন্য লুচি ভাজার জন্য আলাদা করে লোক রাখা হয়েছিল। লুচিগুলো ভেজে আনার পরে সব প্লেটে প্লেটে সাজানো হচ্ছে, আর এই যে দেখতে পাচ্ছ বোদের মতন একটা জিনিস, মিষ্টি ছাড়া এক ধরনের বেসন দিয়ে জিনিস তৈরি করা হয়, যেগুলো কিনা মা বিপত্তারিণীকে নিবেদন করতে হয়। আর এই যে দেখছো, এখানে একে একে গ্রামবাসী এসে জড়ো হচ্ছেন, পুজো এবার শুরু হবে। পুজোর যোগাযন্ত্রও চলছে, এবং যে ডালাগুলো সাজানো হয়েছিল সেগুলোকে সব মন্দিরে এনে মায়ের কাছে সাজানো হয়েছে। এরপর শুরু হবে বিপত্তারিণী পুজো। প্রতি বছর আষাঢ় মাসে সোজা রথ এবং উল্টো রথের মাঝে যে শনি এবং মঙ্গলবার পরে, সেই দুটো দিনেই এই বিপত্তারিণী পুজো করা হয়। ভক্তদের বিশ্বাস, যে কোনো বিপদই নাশ করেন মা বিপত্তারিণী, বলতে পারা যায় হরণ করেন তিনি। এই ব্রত পালন করলে সংসারে বিপদ আপদ আসে না বলেই বিশ্বাস। সব রকমের বিপদ থেকে দূরে রাখেন মা বিপত্তারিণী। আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া থেকে নবমী তিথিতে, যে কোনো শনি মঙ্গলবারে এই ব্রত পালন করা হয়। পুজো শেষ হওয়ার পরেই গ্রামবাসীরা সকলে উঠে দাঁড়িয়েছেন পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। পুষ্পাঞ্জলি দেওয়া হলে তারা নিজেদের হাতে বিপত্তারিণীর লাল সুতো পরবেন, এবং তারপরে যে যার বাড়ি গিয়ে নিজেরা প্রসাদ গ্রহণ করবেন। মন্দিরের ভিতরে যে অতগুলো ডালা তোমরা দেখতে পেয়েছিলে, প্রত্যেকের ডালার মধ্যে নিজেদের নাম লেখা ছিল। সেই নামগুলো দেখে দেখে ডালাগুলি সবাইকে বিতরণ করে দেওয়া হলো, এবং ওনাদের পরে আমরাও নিজেদের হাতে বিপত্তারিণী পুজোর সুতো বেঁধে নিলাম। উনি হলেন আমার শ্বশুরমশাই, এবং পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি হলেন আমার শাশুড়ি মা। আজকের পুজো ভালোভাবে সম্পন্ন হলো, আমরা একটু মায়ের প্রসাদ গ্রহণ করে আবার বাড়ির পথে রওনা দিলাম। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আশা করি বিপত্তারিণী পুজোর ব্লগ দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে
লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। পরবর্তী নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।